আসলে বলছ না এটা আসলে জুম করে রাখতে বলতাছ আমার এটা জুম করে রাখো তুমি সবাই কমেন্ট দাও জুম করে না আমি এটা জুম করব তো गाइस এখন আমরা যাই দেখাতে দিচ্ছি এখন বাজে হচ্ছে 27 গাইস ধরে নেই তাও বলে দিচ্ছি দেখেন আমি কত এন্ট্রি এই গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এবং আমি অনেক বেশি ভালো আছি তো গাইস এই ব্লগে আমি আপনাদের যথেষ্ট এন্টারটেইন করার চেষ্টা করব এবং এই ব্লগটি অনেক অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে বিকজ অফ ক্যামেরা পিছনে আছে হচ্ছে রাফি তো যার নিকটাম হচ্ছে সামির কিন্তু আমরা নেম দিছি হচ্ছে রাফি রাফি তো এটা হচ্ছে আজকে হচ্ছে 27 যা তো ইফতারি করে দিন এখন বাজে হচ্ছে ঘড়িটা ঠিক বাজছে 10:58 তো এখন আমরা ব্লগ শুরু করছি তো অনেক অনেক বেশি টায়ার্ড গাইস এটা হচ্ছে আমার রমাদান ফার্স্ট ব্লগ এন্ড এই ব্লগে থাকছে হচ্ছে রাফি মায়ন এন্ড তামিম তো গাইস এই ব্লগটি অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো যদি এই ব্লগটি দেখো তো এই ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবা ব্লগটি এবং কমেন্ট একটা করবা তো আমরা তামিম এবং মায়নকে ক্যামেরা পিছনে আছে রাফি তামিম এবং মায়নকে বাইরে রুমের বাইরে রেখে এসেছি তো চলো ওদের নিয়ে আসি কামিন কামিন আমার সাথে এত বড় একটা ইউটিউবারের সাথে তোমার মানে ব্লগ করে কেমন লাগতেছে ফিলিংস এখানে আসে এখানে আসে বিকজ তোমরা হচ্ছে আমার ফার্স্ট ব্লগে এন্ড গাইস আপনারা যে নোয়াখালীর ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে আমরা কিন্তু কেউ তো নোয়াখালীর ভাষায় পারদর্শী না তো আসলে অনেক চেষ্টার ফলে আমরা নোয়াখালী ভাষা শিখতে পারছি তো নোয়াখালী ভাষা একটু জানি তুমি না সরি ক্যামেরা ছিল সামির রাফি তুমি নোয়াখালী ভাষা তো পারতা কার কাছ থেকে শিখছো ভাই মুখে বলো তোমার ও হচ্ছে আমার কাছ থেকে শিখছে আসলে অনেক কষ্ট শিখেছি তাহলে এবং আমি অনেক কষ্টেই শিখছি আসলে ও নোয়াখালী ভিডিওটা ছিল না ও কোথায় জানি গেছে ওই কোজানি গেছিল একটা মনে নেই ওই আসলে গাইস এক মাস ধরে ভিডিও ছাড়া হচ্ছে না একটা কারণে ভিডিও ছাড়তে পারিনি তো আমরা আবার ব্যাক করলাম ব্লগে অনেকদিন ধরে ব্লগ করি না লাস্ট ব্লগটা দেখছিলেন বিরা হচ্ছে ওই ব্লগে অনেক বেশি রেসপন্স দিচ্ছেন আপনি আমাদের লাস্টে অনেক বেশি রেসপন্স দিলেন এই জন্য অনেক অনেক বেশি থ্যাংক ইউ তো গাইস আমার যদি এই ব্লগের পরে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তাহলে ঈদ স্পেশাল ব্লগ পাবে এই যে রাখি হাসানের ফেভারিট ওর ফেভারিট না আমার গেমটা দেখছিল লাইভ মানে ও আসলে হেলমেট গেম দেখে আমার বলছিল যে হেলমেট একটা গেম করতে আমি বলছি আমার তো লাইভ অপশন এসে পড়ছে চল একদিন লাইভে যাবো এরপর বলতেছে আমার বলে কি হেলমেট আছে নাকি আমি বলি কি আমি হেলমেট গেম খেলবো কি হ্যাঁ ভাই তো গাইস এখন আমরা সেই রেখাতে উঠছি তো এখন বাজে হচ্ছে 3:27 তো গাইস ঘড়ি নেই তাও বলে দিচ্ছি দেখেন আমি কত ইন্টেলিজেন্ট ঘড়ি নেই তাও বলে দিচ্ছি তো ক্যামেরার পিছনে আসে হচ্ছে রাফি যার কারণে রাফিকে দেখা যায় না বাট ও সবসময় খালি ক্যামেরার পিছনে থাকে তুমি কি আমাদের সাথে ব্লগে আসবে না একবারও আসো কবে আমার দুইটা ব্লগ আছে যেটা হয়তো আমি ফেস কোড দেখাইছি ওটা তো ব্লগ না ওটা ফানি ভিডিও যা আছে আছে তো তাহলে আমরা ঈদ স্পেশাল ব্লগ আনবো তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ডরা দাঁড়া রয়েছে এখন ছাদের ভিতরে অনেক বেশি মজা করতেছি আর ছাদের যে আবহাওয়া গাইস বাইরের ভিউটা দেখা যাচ্ছে ফুলের নাম বিট্টু আগে মনে আছে মনে নাই জাস্ট
এটা একটা ফুল গাছ সবই ফুল গাছ আমার কাছে আপনারা গাছ লাগাবেন তো আমরা ছাদে অনেক বেশি মজা করতেছি এখানে মানে প্রকৃতির যে বাতাসটা সেটা লাগতেছে তো আমরা এখানে অনেক এনজয় করতেছি মজা করতেছি তো এই যে মিস্টার সং এখানে গান গাইতেছে এই যে আমার ভিডিও করতেছে আবার কিছুতে ছাড়বো এটা আমাদের বাসা থেকে কিন্তু আহসান মঞ্জিলটা খুব স্পষ্ট দেখা যায় আহসান মঞ্জিল এখানে আরেকটা গাছ আছে এখানে ধরো ক্যামেরা ক্যামেরা পেয়ারা গাছ এটা হচ্ছে পেয়ারা গাছ আস্তে আস্তে পেয়ারা হয়েছে আসলে আমাদের ছাদটা আলহামদুলিল্লাহ অনেক বড় একটা গ্রামের থেকে ছুটছি এটা যাই হোক তো আমরা এখন ছাদে অনেক বেশি এনজয় করি তো একটু পরে আমাদের আজান দিবে এখন কয়টা বাজে ভাই কয়টা বাজে টাইম দেখো বাজাইতেছে 5:26 এন্ড 5:26 এর আমরা কতক্ষণ পর চলে যাব দেখেন গাইস কি স্টাইল স্লোমো কি স্লোমো গাইস সো অনেক সুন্দর মানে মায়ন তো আসলে অলওয়েজ বেস্ট ক্যামেরা চালায় কিন্তু আর পার্ট করে বাস ও বলে যে আমি ক্যামেরা চালাতে পারি না কিন্তু ও কিন্তু অনেক সুন্দর ক্যামেরা চালায় ব্লিক করবেন না কেউ এত সুন্দর এটা একটা ডিজাইন ডিজাইন হবে